হচ্ছে। হ্যাঁ, দেখুন না, হঠাৎ করে যেমন এই যে গরম, একটু আগে তো ছিল না গরমটা, হঠাৎ করে একটা যেমন ভ্যাপসা গরমের, মানে কেউ যেন টেম্পারেচারটাকে ধরে রেখে দিচ্ছে, আমাদের সামনে এসে টেম্পারেচারটাকে ফ্লো করাচ্ছে এবং হাওয়াটাকে যেতে দিচ্ছে না, বাতাসটাকে চোখ করে দিচ্ছে, মানে উইন্ড ফ্লো হচ্ছে না। এখন এখন দেখছেন, এর আগে আমরা তো দেখেছি যে সাধারণত একটু না হলেও গাছপালার পাতা প্রায় লড়ে যেত নিঝুম হলে, একদিন হয়তো কোনোদিন হতো, কিন্তু এইরকম কন্টিনিউ মাস দিনের পর দিন পার্টিকুলার একটা টাইমে হাওয়া রুখে যাওয়া, মানে একটা বড় অস্বস্তির ব্যাপার। এবং এই জন্যে যে কথা বলছিলেন যে অকালে এতগুলো লোককে আমরা হারালাম, এবং ভালো ভালো যে সমস্ত লোকের মধ্যে একটা সততা নিষ্ঠা ছিল, বুদ্ধি ছিল, হ্যাঁ হ্যাঁ সংকোচ, এইরকম কত লোককে মেরেছি, যতগুলো আপনি বুদ্ধিজীবী বললেন যারা সাহিত্য বা গান বাজনা নিয়ে সিনেমা নিয়ে থাকে, এবারে বুদ্ধিজীবী হোক আর নাই হোক, বুঝতে পারছেন, তবু লেখালেখি তো করে, সেই বুদ্ধিজীবী সবাই যারা বুদ্ধি খাটিয়ে চাকরি করে নৌকরি করে তারাও বুদ্ধিজীবী, নাহলে বুদ্ধি নাহলে তো সবাই লেবার করে খেত নাকি, বুদ্ধিজীবী বললে সেরকম হয় আর কি। বুদ্ধিজীবী আমার এই এইটা এক ঘন্টা ধরে এক করে সেখানে ইন্টারনেট নো লাইন করে দিয়েছি, আর ওখানে নো সাইন আসছে, নো সিগন্যাল, এরকম অস্বাভাবিক মৃত্যু হয়ে মানুষের মত, করোনা সেখানে কিছুই নাই, ডেঙ্গু তো তাই হলো, সকালে অনেক লোক মরল, মমতা সরস্বতী মার খেলো নামে অপমান, মোদী যেমন মার খাচ্ছে যে গেল গেল সব, কিন্তু অ্যাকচুয়ালি মারছে ব্লু হোয়েল মাটির নিচে থেকে, নাহলে এত মস্ত লোক তো না, এ এক বছর করোনা এসছে, তাই এই লোকগুলোকে হঠাৎ করে এত অল্প বয়সে মরলো কী করে? হ্যাঁ, কত লোককে দেখেছে রামকৃষ্ণ মিশনের সাধু তো মরতে দেখেছেন অল্প বয়সে, তাদের তো অত লেবারের মতন প্রবলেমও নাই, রোদ গেলে খাটতেও হয় না, ঘোরাঘুরিও কাম কম, হ্যাঁ কন্ডিশন রুমে থাকে। এবারে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করা যাক, যে কোন একটা জায়গায় থাকলে এই জায়গাটা একটা মানুষের হার্ট ফেল করার চান্স আছে, আর একটা বাড়িতে গেলে সেখানে চান্স নাই, এরকম কথা বলা যেতে পারে? যেমন আমার এখানে একটা লোক সে বলছে বিকেলে কারেন্ট আসেনি, ও এখন নো সিগন্যাল চলছে, তো সবাই অস্বস্তি, এত গরম কেউ সহ্য করতে পারছি না, এও পাচ্ছি না।